আজ আমি আপনাদের কলকাতার মধ্যে এক ফার্নিচার মার্কেটের সন্ধান দেব। এটি সম্পূর্ণ ISO সার্টিফাইড কোম্পানি। এখানে সমস্ত আইটেম ম্যানুফ্যাকচারিং করা হয়। ম্যানুফ্যাকচারিং করার পর সেটা দোকানে দোকানে সাপ্লাই করে দেওয়া হয়। এটি হলো ফার্নিচারের আমার প্রথম ভিডিও। এরপরে আপনারা ফার্নিচার মার্কেটের ভিডিও আরও অনেক পাবেন। এমন টাইপের ভিডিও সম্পূর্ণ বাংলায় দেখবার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অতি অবশ্যই ক্লিক করুন। বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। আর ডিজিটাল টিউটোরিয়াল অনুকরণ করে না, অনুসরণ করে না, সবসময় চেষ্টা করে নতুন কিছু করার। আর সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি মনে হয় আমার দেওয়া তথ্য পেয়ে আপনার একটু উপকার হয়েছে, তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন, এই সম্পূর্ণ উদ্যোগ এবং সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্যই। আর যে কোনো জায়গা থেকে যে কোনো আইটেম কিনবার আগে আগে ভালো মতো ভেরিফাই করুন, রিসার্চ করুন, তারপরেই কিনুন। কারণ কিনবার সময় আমি থাকবো না, আপনাকেই থাকতে হবে এবং সম্পূর্ণ ডিলটি আপনাকেই করতে হবে। চলুন তাহলে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের নতুন মার্কেটের নতুন সন্ধানটি। আপনার নাম? নমস্কার, আমার নাম হচ্ছে অর্ণব চ্যাটার্জি। আচ্ছা, আপনার এই কোম্পানির নাম কি? আমার কোম্পানির নাম হচ্ছে SC ফার্নিচার্স। আচ্ছা, এখানে ঠিকানা কি আছে প্রথমেই বলে দিন। একটু ঠিকানাটা হচ্ছে এটা আপনার সোদপুর রাজা রামচাঁদ ঘাট রোড, সিনিয়র মৌচাক ক্লাব শনি মন্দিরের সামনে। আচ্ছা, তো এখানে আসতে গেলে কি করে আসতে হবে? এখানে আসতে গেলে যদি কেউ ট্রেনে আসে, যদি কেউ শিয়ালদা বা যদি কেউ রানাঘাট ওই দিক থেকে আসে, তো আমাদের সোদপুর নর্থ যে স্টেশন আছে সেই সোদপুর স্টেশনে আপনাকে নামতে হবে। সোদপুর স্টেশন থেকে আপনি এক নম্বর প্ল্যাটফর্মে এসে যদি অটো করেন, সেখান থেকে যদি বলেন আপনি মৌচাক ক্লাব শনি মন্দিরের সামনে নামবো, ওখান থেকে যদি কেউ আপনি বলেন যে এখানে এই ফার্নিচার বানায় কারখানা, আপনাকে যে কেউ দেখিয়ে দেবে, যে কেউ দেখিয়ে দেবে। আর যদি আপনি ফোন নাম্বার আমার দেওয়া থাকবে, সেই ফোন হিসেবে আমি গাইড করে দেবো। আর যদি কেউ বাস উঠে আসে তাহলে সে সোদপুর বিটিওরে নামবে, সোদপুর বিটিওতে পিয়ালেস নগর থেকে ওখান থেকে যে কোনো অটো বা কোনো রিক্সা বা কোনো টোটো, সেখান থেকে যদি জিজ্ঞেস করে যে মৌচাক ক্লাব শনি মন্দিরের সামনে যাব, এরকম SC ফার্নিচার্স কোম্পানিতে, যে কেউ আপনাকে গাইড করে দেখিয়ে দেবে। এখানে সাধারণত আমরা হোলসেল করি, তাও অনেকের আবদার, অনেকে যদি আমাদের থেকে একটা দুটো মাল নেয় তাদের ঘরের জন্য তারা পাচ্ছে না, তাও আমরা দিই, সাধারণত আমরা দিই না, কিন্তু দাম বাড়বে না, একই থাকবে। তখন সাধারণত জেনারেলি একটুখানি দাম বাড়ে আর কি, মানে একটা সাধারণত নিয়ে আসতে হবে, জেনারেলি দাম বাড়ে। জেনারেলি তো আমরা সাধারণত মানুষকে জনকে ঘরে আমরা দিতে পারি না, কারণ আমরা যেহেতু হোলসেল করি, হ্যাঁ বাল্কে করে। এবারে অনেকের আবদার মেটানোর জন্য যে না আপনি আমাকে আমার কোম্পানির মাল দেন বা আপনার কোম্পানির মাল আমার ভালো লেগেছে, সেই হিসাবে অনেকে আমার কোম্পানি থেকে নেয়, সেই সূত্রে আমরা দিই। জেনারেলি আমরা দোকানে দোকানে মালটাই বেস্ট প্রেফার করি আর কি, দোকানে দোকানে সেল করি। আর অ্যাকচুয়ালি আমার যে কোম্পানি সেটা আমার কোম্পানিটা আমি যখন করেছিলাম তখন থেকে আমার একটা ফার্নিচার এই লাইনে আমার একটা শখ বলতে পারেন। আমি অনেক জায়গায় ঘুরে অনেক কিছু করে আমি আমার এই কোম্পানিকে তৈরি করি। আমার এই কোম্পানির মাল আজকে যত রকম যত ব্র্যান্ডেড কোম্পানি, আপনি পার্টিকেল বোর্ড আমাদের যে মালটা তৈরি হয় সেটাকে আমাদের পার্টিকেল বোর্ড বলে। পার্টিকেল বোর্ডে আপনি যে মালই পাবেন, যেটা আমাদের চিপিং যেটা মেল আমাদের থাকে, সে আমাদের চিপিং আমরা যে মাল তৈরি করি সে মালে আমাদের চিপিং নেই, চিপিং নেই। চিপিং বলতে হচ্ছে কি, আপনার একটা সাদা মতন দাগ থাকে বা কাটিং করার সময় একটুখানি, হ্যাঁ কাট মাল দেখার সময় দেখবেন কাটিং করার সময় ছেদরে যায়, এটা হচ্ছে কি আমাদের মূল বৈশিষ্ট্য। আর আমাদের আরেকটা কোম্পানি বৈশিষ্ট্য, যেখানে আপনি বাইরে থেকে যাবেন যে দেখবেন বাইরে থেকে আপনার স্ক্রু মেরে দেবে, যেমন দেখুন আপনি যে এইখানটা যে আমি লাগিয়েছি এটা বাইরে থেকে আমি স্ক্রু মেরে এটা কিন্তু দাঁড় করিয়েছি, কিন্তু আমাদের যে মাল তৈরি হয় বাইরে থেকে কিন্তু আমরা স্ক্রু মারি না, আমরা একটা কোনিয়ার ওপর দিয়ে মালটাকে দাঁড় করিয়ে দিই, যে জিনিসটা আমাদের আইটেম তৈরি করি সেটাকে আমরা দাঁড় করিয়ে দিই। এই হচ্ছে কি আমাদের বৈশিষ্ট্য। আর আমাদের কোম্পানি ট্রেডমার্ক আছে, আমাদের কোম্পানি ISO কোম্পানিও আছে, আর আমাদের ISO সার্টিফাইড আছে। আমাদের এই যে কোম্পানি আমি আপনাকে কাগজ দেখাচ্ছি, আমাদের কোম্পানির এই যে আমাদের কোম্পানির ISO সার্টিফিকেট আছে, এমনকি আমরা এখন রিসেন্ট যেটা মেন শুরু করেছি আমরা এখন মডিউলার কিচেনও আমাদের কোম্পানি নেবেছে আর কি, রিসেন্ট আমাদের কোম্পানি মডিউলার কিচেনও নেবেছে, এই ফার্নিচারের পরে আমাদের কোম্পানি মডিউলার কিচেনে নেবেছে। আর একটা যেটা যে মেন জিনিস হচ্ছে গিয়ে আমাদের কোম্পানি আপনার আপনার ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি অনেক জায়গাতেই মাল দিচ্ছে, যেটা বাইরে যে প্রোডাক্ট পাওয়া যায় সেই প্রোডাক্টটার থেকে আমাদের প্রোডাক্ট তুলনামূলকভাবে বেশি বেশি ভালো আর কি। আমাদের এখানে ফার্নিচার বলতে কি মেন আমরা পার্টিকেল বোর্ডের ফার্নিচার তৈরি করছি, পার্টিকেল বোর্ডের ফার্নিচার পার্টিকেল সবরে সবসময় আমাদের থেকে শুরু করে না কাঠ না আমাদের খাট পার্টিকেল বোর্ডের আমাদের খাট খাট থেকে শুরু করে আমাদের বেডসাইড টেবিল থেকে শুরু করে আমাদের তিন পাল্লার আলমারি থেকে শুরু করে দু পাল্লার আলমারি থেকে শুরু করে আমাদের কম্পিউটার টেবিল থেকে শুরু করে আমাদের কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে আমাদের টিভি টলি থেকে শুরু করে এক্সেট্রা এক্সেট্রা ডাইনিং টেবিল আমাদের এই প্রোডাক্টটা ডাইনিং টেবিল অ্যাকচুয়ালি হয় না, ডাইনিং টেবিল আমাদের এই প্রোডাক্টটা চলে না,
এমনি আমাদের বাচ্চাদের ছোট ছোট অনেক বাচ্চাদের টুল ফুল অনেক কিছু পাওয়া যায়। ডেসিং টেবিল মেইনলি আমাদের ফোকাস হচ্ছে কি ডেসিং টেবিল, খুবই বিখ্যাত আমাদের হচ্ছে কি ডেসিং টেবিল। আমাদের একটা এস কাটিং ডেসিং টেবিল আছে, সেটা আমাদের ফেসবুক পেজে যেটা আছে সেটা পাওয়া যাবে, আমি আপনার কাছে দেখাতে পারলাম না। ওই এস কাটিং ডেসিং টেবিল সেটা হচ্ছে কি আমাদের আজ আমাদের স্টক কম আছে, এস কাটিং ডেসিং টেবিল সেটা হচ্ছে কি আমাদের সব থেকে ফেভারিট ডেসিং টেবিল। আর আমাদের টিভি টরি, ওই টিভি টরি যেটা আমরা টিভি টরি বা কিচেন ক্যাবিনেট যেটা আপনাকে দেখালাম ওটা হচ্ছে কি আমাদের সব থেকে এখানকার ফেভারিট, সবথেকে বেশি ফেভারিট। স্টকে আপনাদের কি আছে এখন? স্টকে আমাদের 37-16 এটা হচ্ছে কি আপনার এইটা, এটা হচ্ছে কি আপনার বুকসেল ঠিক আছে, আর এইটা হচ্ছে কি আপনার 48 মানে আপনার হাইট বলছি 48-16-30 এর মধ্যে কি আছে, এটা নিচের মধ্যে ডয়ার আছে, এটা আপনার ডয়ার আছে, এটা আপনার ডয়ার আছে, দুটো ডয়ার আছে। আর এইখানে যেটা আপনার আছে এখানে আপনার একটা সেলফ দুটো ইয়ে করা আছে, খোপ আছে, খোপ আছে, এটা আমাদের টেক্সচার বলা হচ্ছে। আচ্ছা এটা কেমন কি দাম আছে? এটা আমরা সাধারণত 5,400-5,600 এরকম হয় হোলসেল প্রাইস, একদম হোলসেল প্রাইস একদম। আচ্ছা আর এটা হচ্ছে বেশি কিনলে কি দাম কম হবে, মানে একদম বাল্কে নিলে পরে? না আমরা বাল্কে নিলে পরে আমাদের আরো দাম কম হবে, সেটা আমরা যখন যে পার্টি আসবে সেই হিসেবে আমরা কথা বলবো আর কি। আচ্ছা জেনারেলি আমাদের এটাই প্রাইস আছে আর কি। ট্রেডমার্ক কোম্পানি। আচ্ছা নেক্সট এইটা হচ্ছে কি আমাদের 37-16 37-16 এটাকে বলে, মানে 5 ফুটের আমাদের ওয়ার্ড অফ। এখানে আমাদের একটা লকার করে দেওয়া হয়েছে, এখানে একটা লকার হয়েছে যাতে মহিলাদের বেশি কিছু রাখার জন্য, এটা বেশি কিছু রাখার জন্য। ছোট একটা আছে এখানে সুযোগ রাখার জন্য, এটা আপনার লকার, আর এখানে আপনার সেলফ, এখানে আপনার জামা কাপড় রাখার জন্য। কটা আছে তাহলে এখানে? আপনার 5টা সেলফ, 5টা খোপ আছে আর কি, 5টা। এই সাইজ এটা আপনাদের 5 ফুটের মানে 37-16 আমরা বলি আর কি। আচ্ছা এই দাম কি আছে মোটামুটি? এইটা আমাদের দাম হচ্ছে গিয়ে 4,200 টাকা পাইকারি রেট। আচ্ছা নেক্সট এটাও আমাদের সেমি মাল। অ্যাকচুয়ালি আমাদের মালের একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে কি আপনি যতই যেখানেই কোম্পানিতে যান না কেন দেখবেন না এইখানটা একটা যেরকম ছেদের মতন যায়, এই যে আমাদের এখানে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, আমাদের মাল কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। অনেকে হয়তো বাইরে থেকে কম দামে মাল পাবে, বলো যে আমরা কম দামে মাল পাচ্ছি, একই মাল দেখতে, কিন্তু দেখতে মাল একই নয়। আমাদের যা বোর্ড আর আমাদের এই যে ফিনিশিং, এই হ্যান্ডেল সব কিছু মিলে আমাদের দামটা তুলনামূলকভাবে একটু বেশি হয়, যাতে মানুষ ঠিকঠাকভাবে ইউজ করতে পারে আর কি। লংজিভিটিটা আমাদের মালের অনেকটা বেশি হবে। প্রবলেম থাকলে প্রবলেম কি হবে, এটা বেরিয়ে যাবে, খুলে বেরিয়ে যাবে না? এটা কোনটা প্রবলেম থাকলে পরে, যদি মানে মেলানো থাকে? না প্রবলেম থাকলে পরে খুলে কিছু যাবে না, প্রবলেম থাকলে পরে আপনার দেখতে ভালো লাগবে না, ফিনিশিং ভালো আসবে, ফিনিশিংটা ভালো আসবে না। যখন এখানে যদি আপনার সাদা সাদা মতন হয়ে যায় আপনার ফিনিশিংটা ভালো আসবে না। আপনি দেখবেন আমাদের যে মাল আছে সেই মালের দেখুন আপনার ভেতর দিকে দেখুন আপনার ফিনিশিং ভালো, এখানে যদি ভেতর দিকে সাদা সাদা মতন হয়ে যায়, বোর্ডটা কাটিং পরে সাদা সাদা মতন হয়ে যায়, সেখানটা আপনার প্রতিটা কোম্পানি যারা আছে তাদের মালে কিন্তু এখন ফিনিশিং থাকে না, তো আমাদের এখানে একদম ওয়েল ট্রেন মিস্ত্রি দিয়ে ফিনিশিং এখানে করা হয় আর কি। আচ্ছা এটা কটা থাকে? এটা আপনার সেলফ, এটা আপনার সেলফ, পাঁচটা তাক আছে, একটা আপনার লকার আছে। এর দাম? এর দামও আপনার হচ্ছে গিয়ে ওই 4,200 টাকা আর বেশি নিলে তখন দাম কম হবে একটু, বেশি নিলে তখন দাম কম হবে। এটাও আমাদের সেম 48-48 যে আমি আপনাকে মালটা দেখালাম সেম মালই। আচ্ছা এই থাকটা আছে, পাঁচটা থাক, এটা পাঁচটা তাক আছে, এটা সেম আমাদের 3,100 আমরা প্রাইস নিই। আচ্ছা এই যে আমি আপনাকে যে জিনিসটা বলতে চাইছিলাম এটা হচ্ছে ধরুন এই মালটাকে আমরা এখনো রেডি করিনি, বাইরে থেকে যখন আপনি এই মালটাকে আনতে যাবেন দেখবেন প্রতিটা জায়গায় কালো জায়গায় এরকমভাবে
দাগ আছে এই দাগটাকে আমি বলছি আমার যখন মাল যখন আমার যখন দি এই দাগটা আমাদের কোম্পানিতে থাকে না আচ্ছা সম্ভবত ট্রেডমার্ক কোম্পানি আইএসও সার্টিফাইড আছে আপনাদের হুম এটাও আমাদের সেম এটাও আমাদের স্টক আমাদের হিউজ থাকে না মোটামুটি থাকে স্টক আমাদের হিউজ থাকে মানে আমাদের স্টক বেশি দিন থাকে না মানে আমাদের ধরুন 3-4 দিনের মধ্যে মাল তৈরি হয়ে যায় 20 20 25 পিস আমাদের মাল তৈরি হয়ে যায় 3-4 দিনের মধ্যে আমরা পাঠিয়ে দিচ্ছি বেশিরভাগ অর্ডারের কাজ হয় বেশিরভাগ আমাদের অর্ডারের কাজ মানে আমরা যে পাটা থাকে যেটা এটাও আমাদের সেম এটা আমাদের পাঁচটা তাক আছে এখানে যেমন একটা লকার ছিল না এখানে সেরকম একটা লকার আমরা বাদ দিয়ে দিয়েছি এখানে লকারটা নেই আর কি এটাই এমনি জিনিস আমাদের সবই এক কত বাই কত এটা আপনার 5 ফুট 5 ফুট 5 ফুটের মাল মানে সাধারণত মিনি ক্যাবিনেট মিনি ওয়ার্ডরোব বলতে গেলে আমরা সাধারণত বাঙালি ঘরে এটাই আমরা বুঝি এ দাম কি আছে মোটামুটি এটার দাম আপনার 4200 আর কি আচ্ছা 4200 আচ্ছা আইটেম তো আমাদের অনেক আছে মোটামুটি আইটেম আমাদের অনেক আছে এই যে আমি আপনাকে যেটা বলছি আমার এখনো মালটা কেটে ফিনিশিং হয়নি এই দেখুন অন্য জায়গায় যে আপনি মালটা পাবেন এইখানে দেখবেন আপনার ছেদে 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 গেছে এই এই যে দাগ আছে এইটা হচ্ছে কি প্রতিটা কোম্পানি এখন যা তৈরি করছে তাদের প্রত্যেক কোম্পানিতে এরকম ভাবে তারা মাল তৈরি করে আমাদের এখানে আমরা এমন ভাবে ফিনিশিং করব আপনার যে এই জিনিসটা যেটা ছিল সেটা আপনি কখনো খুঁজেই পাবেন না দাগ থাকবে না দাগ থাকবে না এটা হচ্ছে আমাদের কোম্পানির বৈশিষ্ট্য আচ্ছা দাম কি আছে এটার দাম আপনার 4200 সেম প্রাইসের মধ্যে আর বেশি নিলে তো একটু দাম কমবে প্রথমে বলি বেশি নিলে একটুখানি দাম কমবে আর কি ঠিক আছে এগুলো এটা হচ্ছে কি আপনার বেডসাইড টেবিল এটা হচ্ছে কি আপনার 3 ডয়ার বেডসাইড টেবিল 3টা ডয়ার আছে এটা আমাদের হচ্ছে গিয়ে 30 ইঞ্চি হাইট 30-15-15 আমরা বানাই 30 এটা আপনার 15 এটা সাইড আপনার 15 আচ্ছা এইটা আমাদের হচ্ছে গিয়ে 1600 টাকা 1600 অনলি আচ্ছা এই তিনটে আছে এটা তিনটে আমাদের একই টাইপের এটা অনেকে কালার রকম চেঞ্জ হয় যে যেরকম কালার বলে আমরা সেরকম কালার বানিয়ে দিই আর এই একটা আছে যেটা হচ্ছে কি কি হয় তাহলে মোটামুটি এটা কালার অ্যাকচুয়ালি কোনো ভালো নেই যেমন হোয়াইট হয় যেরকম মানে কালার যেমন এটাও একটা প্রিন্টেড কালার মানে আমাদের এখানে কালারের কোনো ঠিক নেই আর কি মানে কালার আজকে আসছে কালকে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এইটা যেমন বলবো তেরকম হয়ে যাবে এটা হচ্ছে কি আপনার ওয়েঙ্গি কালার এটা হচ্ছে কি আপনার সব থেকে বেটার চলে ওয়েঙ্গি কালার এই একটা আমাদের জিনিস আছে এইটা হচ্ছে কি আমাদের টিভি টলি যেমন এই এই সেম টিভি টলি যেটা আমাদের আছে যেটা এই আপনি দেখতে পাচ্ছেন এই যে সেম টিভি টলি আছে এই সেম টিভি টলি এটা আপনার কাঁচ দেওয়া এটা আপনার কাঁচ ছাড়া জিনিসটা প্যাটার্নটা একই খুলে দেখেন এটা ভেতরে কটা দেখা আছে এই ভেতরে আপনার ভেতরে আপনার তিনটে তাক আছে দুটো সেলফ আছে হ্যাঁ এটা আপনাদের টিভি টল হিসাবে ইউজ করে কেউ মডে কিচেন হিসাবে ইউজ করে যে যেরকম ভাবে পারপাস ইউজ করে যে যেরকম খুশি ইউজ করে এটা আমাদের হচ্ছে কি মানে লাইট ওয়েট তো ওয়েট কেমন আছে এটা ওয়েট আপনার হাল মানে ভারী আছে এটা আপনার ওয়েট আপনার আপনার চাকা দেওয়া হয় এটা আপনার ভারী আছে যথেষ্ট ভারী আছে এটা আপনার তলায় চাকা দেওয়া হয় তলায় আমাদের চাকা দেওয়া আছে চাকা দিয়ে আমরা এখানে যেখানে খুশি নিয়ে যেতে পারবে এটা আমরা অ্যাকচুয়ালি যেটা ইউজ করি সেটা হচ্ছে মাল্টি ক্যাবিনেট হিসেবে ইউজ করি এটা আমাদের যে যে যেরকম ভাবে পারপাস ইউজ করে কেউ এর উপরে টিভি রেখে দেখতে পারে কেউ এর উপরে কম্পিউটার রাখতে পারে কেউ বই রাখতে পারে কেউ বই রাখতে পারে নিচে আবার কেউ হচ্ছে গিয়ে এটা যদি রান্নাঘরে রাখে সেখানে কৌটো বাটা যা যা জিনিসপত্র আছে রান্নার জিনিসপত্র রাখতে পারে এটা আমরা মাল্টি ক্যাবিনেট হিসেবে ইউজ করি আচ্ছা ওখানে একটা আছে হ্যাঁ এটাও একটা আপনার আছে এটা হচ্ছে গিয়ে আপনার ব্লু লিপস কালার বলে এটাকে আচ্ছা এটা আমাদের একটা এটা আমাদের একটা উড়েন কালার সেম সব কিছু সেমই সব সেম কিছু আছে ওটা আপনার কাঁচ আছে এটা আপনার কাঁচ নেই আর কি আর এইখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে আমাদের বেডসাইড টেবিল ওটা যেমন আপনি দেখলেন হচ্ছে গিয়ে একটা তিনটে ডয়ার আর এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ডয়ার এখানে আমাদের একটা ডয়ার দেওয়া আছে আর এখানে একটা পাল্লা আছে এর দাম কি আছে এটার দাম আছে হচ্ছে গিয়ে আমাদের কাছে 1200 টাকা 1200 অনলি 1200 অনলি আচ্ছা আর এগুলো বাদেও আর কি পাওয়া যায় এগুলো বাদেও আমাদের আমরা কম্পিউটার টেবিল তৈরি করি আমরা শোকেস তৈরি করি আমরা বড় তিন পাল্লার আলমারি তৈরি করি আমরা খাট তৈরি করি এখন আমাদের খাট এই মোটে অ্যাভেলেবেল নেই আমরা অ্যাকচুয়ালি খাটও তৈরি করি আর কি কেমন দাম পড়ে মোটামুটি খাটের আমাদের দাম পড়ে মোটামুটি ধরুন পাইকারি নিতে গেলে 17-18 হাজার টাকা মতন কত বাই কত আমাদের 6-7 খাট 6-7 খাট 6-7 খাট বক্স সিস্টেম বক্স সিস্টেম হাইড্রোলিক দোয়া আচ্ছা নানা রকমের ডিজাইন আছে নেক্সট পার্টে আপনারা আরো কিছু কালেকশন দেখতে পারবেন অ্যাকচুয়ালি এই মোমেন্টে যেটা আপনারা এসেছেন এখানে অ্যাকচুয়ালি আমাদের কোনো কালেকশন নেই আর কি মানে নেই বলেই চলে কারণ আমাদের এই কালকেই আমাদের কালেকশন সমস্ত ছিল প্রায় 70-80 পিস মতন মাল ছিল সেই সমস্ত মাল আমাদের কালকে বেরিয়ে গেছে আর কি তো আজকে আমাদের স্টক নেই আমরা আবার মাল তৈরি করছি রেডি করছি আমাদের কাছে হিউজ অর্ডার আছে আমরা তৈরি করছি তৈরি করার পর আমরা আরো যেখানে যেখানে দোকান আছে আমরা সেখানে ম্যানুফ্যাকচার এখানেই তৈরি হয় এখানে বিক্রি সঙ্গে সেল হয়ে যায় আমাদের এখানেও করি আমরা স্টক বেশিক্ষণ থাকে না আমাদের আর কি আমাদের যত তাড়াতাড়ি মাল তৈরি করে তত তাড়াতাড়ি মাল বের করে দিই আবার নতুন আমরা মাল তৈরি করার জন্য অর্ডার দিই আর কি আচ্ছা তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য নমস্কার ধন্যবাদ